নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বাবুস লিক্স। ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীসকল, তোমালোকৰ বাবে অনলাইন 3C-ৰ পার্ট 3-টো লৈ আহিছো আজি। ভিডিওটো ভালদৰে চাবা, সম্পূৰ্ণকৈ চাবা, আৰু কিবা বুজি নাপালে মোৰ টিউটৰিয়েলৰ ওপৰত সুধিব পাৰিবা, আৰু চেনেলটো সাবস্ক্রাইব কৰিবলৈ নাপাহৰিবা। আজিৰ ভিডিওটো আমি আৰম্ভ কৰোঁ। তিনিশ্রীর পার্ট থ্রির প্রথম মতো লো সাত আটাইতক সরু কি সংখ্যা 35, 40 আর 105 হরণ করলে প্রত্যেকতে ভাগে ছয় থাকিব। গণিত কেন করব লাগিব, প্রথমতে কি করব লাগিব, যেখানে আছে 35, 40 আর 105 আমি লখাগু লম। লখাগু ললে যেখানে যেটু ওলাব সেইটার লগত আমি ছয় যোগ করিম, বুঝি পাইছানে? প্রথমতে আমি লখাগু লম 35, 40, 105 লখাও কি হব, পাঁচেরে দিয়া 8 বার 40 8 বার আর 105 কি হব, 5 দুগুণ 10 আর 1 21 বার। তো 7 15 দিয়া ইয়াক 7 1 বার 8 নামিল না যায়, 7 3 গুণ 21। তো 5, 7, 8 আর 3 পূরণটা হব আমার লখাগু। নির্ণয় লখাগু কি বলো আমি, নির্ণয় লখাগু হব আমার কি, 5 পূরণ 7 পূরণ 8 পূরণ 3। তো ইয়ার পূরণফলটা হব 840, এইটা হয়েছে আমার লখাগু। এটা ছয় বাকি থাকিব, ভাগে থাকিব বলে কইছে, গতি 840 আমি ছয় যোগ দিম, গতি সংখ্যাটা আটাইতক সরু সংখ্যাটা হব। তো আটাইতক সরু সংখ্যাটা হল 840 যোগ 6 সমান 846, বুঝি পাইছানে? 8 নম্বরটা দিছে যে আটাইতক সরু কি সরু সেই সংখ্যাটা নির্ণয় করা যেটো 210, 250 আর 360 হরণ করলে প্রতি ক্ষেত্রতে ভাগে 3 থাকবে, এই আমি ইয়ার লখাগুটো উলিয়াই লোক লাগবে প্রথমতে। তো প্রথমতে আমি 210, 250 আর 360 লখাগু লম, 2D দিয়া প্রথমতে 2D 210 হব 105 বার, 125 বার যাব এইটোত, আর এই 360 কেবার যাব 180 বার, হয়নে? এইবার তুমি 5 দিয়া 5 এই 105 যাব 21 বার, 125 যাব কি 25 বার, আর 180 যাব 5 3 গুণ 15, 6 5 গুণ 36 বার। এইবার 3 দিয়া 3 21 7 বার 25 না যায় নামি আহিব, আর 37 কি বার যাব 12 3 গুণ 37। নির্ণয় লখাগু, তো নির্ণয় লখাগু হবো এইকাদের পূরণ ফল, আর আমি লখাগুকে লিখছি যে আটাইতক সরু সংখ্যাটা উলিয়াব পারিছি, যদি আমি আটাইতক ডাঙর সংখ্যাটা উলিয়াব লাগে তেতিয়া আমি কি করলো হয় সংখ্যা এটার গখাগু ললো হয়, বুঝি পাইছানে? সরু সংখ্যাটা উলিয়াব পারিছে কারণে আমি লখাগু লৈছো। তো ইয়ার পূরণ ফল আমার কি পাম, আমি 63,000 পাম, পূরণ করে চাবা তোমালকে 63,000 পাম। তো আগরটো নিচিনা এটা কি বাকি থাকিব বলে কইছে, যে 3 বাকি থাকিব বলে কইছে ইয়াত, গতি আমি কি করিম ইয়াত 3 যোগ দিম, আটাইতক সরু সংখ্যাটো হব 63,000 যোগ 3 সমান 63,003, বুঝি পাইছানে? নম্বরটা লৈছো, এনে এটা বৃহত্তম সংখ্যা নির্ণয় করা যেটে 399, 438, 542 হরণ করলে ভাগে যথাক্রমে 8, 13 আর 15 থাকে। তো ভাগে কি কইছে, 8, 13 আর 15 থাকে বলে কইছে। তো এটা বৃহত্তম সংখ্যা বলে কইছে, আমি ইয়ার কি করিব লাগিব এটা গখাগু লব, আগর কেটাত কি কইছিল আটাইতক সরু সংখ্যা বলে কইছিল, তো কেনে করে চাওয়া হা। তো প্রথমতে কি করিব লাগিব আমি 399, 438 আর 542 সংখ্যাটার পর 8, 13 আর 15 আমি বিয়োগ করব লাগিব। প্রথমতে আমি লিখে লিছো 399-8 সমান কিমান হব, 391। তো আর কি আছিলে 438, তো 438-র পর আমি কি বিয়োগ করব, 13 বিয়োগ করব লাগিব। তো 13 বিয়োগ করলে কি পাম, 8-র পর 3 গলে আমি 5 পাম, আর কি আছে এইফালে 3-র পর 1 গলে
দুই পাবা, আর এইফালে চারি। তারপিছত আর কি আছে, 542, 542 আমি কি বিয়োগ করিম, এবার 15 বিয়োগ করিম। তো 5 তো ডাঙর হল দলত, গতি এক ধার করছে 12 5 গলে 7 থাকিব, আর এইফালে 3 আসলে 3 1 গলে 2, আর এইফালে 5 527। তো আমি নতুন সংখ্যাটা কি পালো, 391, 425 আর 527। তো এই নতুন সংখ্যাটা ভাগেক নোহাকে হরণ যাব, তারমানে এইকেটা বুঝি পাইছ না, এইকেটা আমার থাকিলে ভাগে গলায় কইছে এইটু, গতি আমি এইখানে ইয়াক আগতে বিয়োগ করে দিছো, এটা আমি হরণ দিম। তো এইটুরে এইটু প্রথম 425 527, তো একবার গল 425, 7 5 গেল 2, 0 আর 1। তো প্রথম ভাজক, প্রথম ভাজক এবার 102 রে হরণ 425, হয় না, এইবার যাব তুমি চারিবার দিব পারিবা, এই চারি, 4 2 8, 4 0 0, 4 1 4, হয় না, এক ধার করলো 15 15 8 বলে কি পাবা, 7 পাবা, এক আছে 17। তো এইটুরে এইবার 102 দ্বিতীয় ভাজকক আমি হরণ দিম। তো 17 102 হরণ দিলে কেইবার যাব, 6 বার দিয়া, 7 6 42 2, 7 1 4, 6 6 6 4 10। তো আমি ইয়াত 0 পালো, গতি এইটু ওলাই গল। এইবার এই যেটু ভাজক আসলে আমার 17, এইটু ভাজকরে আমি যেটু প্রথম সংখ্যা আসলে 391 তাক আমি হরণ দিম, চাবা 391 17 আমি এইবার হরণ দিম। তো 17 391 কিমান বার যাব, 23 বার যাব, তো 23 বার দিলে কি হবো, এইটু 391, বুঝি পাইছেনে। তো আমার কি হল্লা, এইটু 17 হলা যায়, এইটু হয়েছে আমার উলিয়াব লাগা কি হব ভাজক, এইটু হয়েছে আমার উলিয়াব লাগে কি কথা, গরিষ্ঠ আটাইতকৈ ডাঙর বৃহত্তম বৃহত্তম সংখ্যাটো কি হব, এইটু আমার, তো বৃহত্তম সংখ্যাটো হব 17, ইয়াত 0, বুঝি পাইছেনে, এনেদরে তোমালোকে উলিয়াব পারিবা। প্রতিটো সংখ্যার ঘটক এখন বৃহত্তম ভাজকরে হরণ করলে কাষত উল্লেখ করা সংখ্যাটো প্রতিদৰে ভাবে ভাগে হিসাবে রয়ে যায়, প্রতিগতৰ ভাবে বৃহত্তম ভাজক নির্ণয় কৰি পৰিছে আমাক, মই প্রথমটো লৈছো, এইটো কি নিছে যে 48 81 125। তো আগৰটো নিচিনা আমি কি কৰিম, প্রত্যেকটো এইটো ভাগে চাৰিটো প্রত্যেকটোৰ বাবে ৰৈ যাব বুলি কৈছিলে, গতিকে আমি প্রত্যেকটোৰ পৰা চাৰি আমি বিয়োগ দিম, বুজি পাইছেনে। তো আমি বিয়োগ দিওঁতে কি পালোঁ, যে 48ৰ পৰা চাৰি বিয়োগ দিলে 44, 81ৰ পৰা চাৰি বিয়োগ দিওঁতে 77, আৰু 125ৰ পৰা চাৰি বিয়োগ দিওঁতে আমি কি পালোঁ, 121। তো ইয়াৰ গ হওক উলিওৱা 44 77 121, ডাঙৰ সংখ্যা নহওক কাৰণে মই এনেকৈ গ হওক বুলি আহিছোঁ। এইবাৰ 11ৰে দিয়া, 11ৰে 4 বাৰ গ'ল, ইয়াক 7 বাৰ গ'ল, আৰু ইয়াক 11 বাৰ গ'ল, তিনিওটা সংখ্যাকে হৰণ যোৱা আমার একে সংখ্যা নাই এতিয়া, গতিকে সেই কারণে আমার নির্ণয় গহক কি হবো 11, আর 11টে হবো আমার বৃহত্তম সংখ্যা, এটাকে বৃহত্তম ভাজক সমান 11। তো 3 নম্বরটো লৈছো, 549 954 1254, ভাগে 9 বুলি দিছে, গতিকে 9 আমি ইয়ার পর আমি 9 বিয়োগ করিম, 549ৰ পৰা 9 গলে কি থাকিব, 9 গলে 540, হয়নে। তারপর কি আছে, 954ৰ পৰা 9 বিয়োগ করলে প্রত্যেকটোৰ পৰা 9 বিয়োগ কৰিব লাগিব, তো 954ৰ পৰা 9 বিয়োগ করলে কি হব, 945, 1254ৰ পৰা 9 বিয়োগ করলে আমি পাম 1245। তো এইখিনি পালো, এতিয়া আমি এইখিনিৰ পৰা আমি কি কৰিম, গফা গুৰি দিয়া। তো প্ৰথমতে এইটো 9 45 12 45 আমি হৰণ দিম, 9 4 5 12 45, তো একবার গুণ 9 4 5, এই করলে কি পাম, 0 0 12, পর 9 গলে 3, 3 ঘরে 9 45 হরণ দিম, এবার 3 ঘরে 9 45 3 বার দিয়া 900 হব, নামিল 45 45, এইবার আমি 3 হোক দিব লাগিব দ্বিতীয় ভাজক, হয়নে,
যিমানলৈকে শূন্য নোলায় আমি হৰণ হৰণ দি গৈ থাকিব লাগিব। পঞ্চল্লিছেৰে আমি তিনিশক দিলে কেইবাৰ যাব? ছয়বাৰ দিয়া, ছয়বাৰ দিলে কি পাবা? দুইশ সত্তৰ পাবা। তো থাকিল কিমান? ত্ৰিছ। ত্ৰিছৰে আমি পঞ্চল্লিছক এইবাৰ দিব লাগিব, ফৰ্টি ফাইভক একবাৰ যাব। ত্ৰিছ তো নামিল পোন্ধৰ, পোন্ধৰৰে ত্ৰিছক দিব লাগিব। তো পোন্ধৰৰে ত্ৰিছক দিলে কেইবাৰ যাব? দুবাৰ যাব। দুবাৰ গ'লে আমি কি পাম? ত্ৰিছ পাম। তো এইটো জিৰ' ওলালে। তো এইবাৰ পোন্ধৰৰে আমি যিটো পাঁচ চাৰি শূন্য আছে এইটোক আমি দিম এইবাৰ পাঁচ চাৰি শূন্য ইয়েৰে পোন্ধৰৰে। পোন্ধৰৰে কেইবাৰ যাব? এইটো থাৰ্টি ছিক্স। তোমালোকে কৰি চাবা পূৰণ। তো থাৰ্টি ছিক্স বাৰ গ'লে কি পায়? পাঁচশ চল্লিছ পায়। তো ইয়াত জিৰ' ওলাইছে। এতেকে নিৰ্ণয় বৃহত্তম ভাজক কি পালোঁ আমি? নিৰ্ণয় বৃহত্তম ভাজক সমান পোন্ধৰ। এনেদৰে তোমালোকে গণিতবিলাক কৰিব পাৰিবা। বাকী যিকেইটা গণিত মই এৰি গৈছোঁ সেইকেইটা তোমালোকে কৰি চাবা, কিবা বুজি নাপালে মোক সুধিবা। ভিডিঅ'টো আজিলৈ ইমানে, ভিডিঅ'টো চাই কেনে লাগে জনাবা আৰু চেনেলটো ছাবস্ক্রাইব কৰিবলৈ নাপাৰিবা। আজিলৈ আহিলোঁ, বাই বাই, থেংক ইউ।